প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাই। শ্রেণী নবম ও দশম, বিষয় ফিনান্স ও ব্যাংকিং, অষ্টম অধ্যায়। নিচের ছবিগুলো লক্ষ্য করো, এখানে কিছু ছবি আসছে। একটা ছবি দেখা যাচ্ছে, নিশ্চয়ই কোনো কোরির ছবি, দেখে বোঝা যায় কিনা। দ্বিতীয়টা কিছু ধাতব মুদ্রার ছবি দেখা যাচ্ছে। তৃতীয়টা কিছু কাগজি মুদ্রার ছবি দেখা যাচ্ছে, একদম নতুন নতুন কাগজি মুদ্রা। চতুর্থ যেটা আসছে সেটা হচ্ছে কিছু বিনিময় হচ্ছে, যে একটা মাছ এবং এক হাত থেকে করি কিছু বিনিময় দ্রব্য দিচ্ছে আর এক হাত থেকে নিচ্ছে, অর্থাৎ আমরা মুদ্রা ও মুদ্রার ইতিহাসের একটি ভিডিও দেখব। এখন সবাই লক্ষ্য করব, সর্বশেষ 1972 বাংলাদেশি মুদ্রা। 1973 সালে বাংলাদেশে সর্বপ্রথম 5, 10, 25 এবং 50 পয়সা মূল্যের ধাতব মুদ্রা প্রচলন করা হয়। 1974 সালে এবং 1975 সালে 1 টাকা মূল্যের ধাতব মুদ্রা বের হয়। বর্তমানে 2 টাকা এবং 5 টাকার মুদ্রা প্রচলন রয়েছে। এই ছিল উপমহাদেশ এবং বাংলাদেশের প্রাচীনকাল থেকে এই পর্যন্ত প্রচলিত মুদ্রার সংক্ষিপ্ত ইতিহাস। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রাচীন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সংক্ষিপ্ত মুদ্রার তাহলে আজকের পাঠ আমরা এ থেকে বুঝতে পারি, আজকের বিষয় বা আজকের পাঠ মুদ্রা ও তার ইতিহাস। শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1. মুদ্রা কি বলতে পারবে, 2. মুদ্রার ইতিহাস ব্যাখ্যা করতে পারবে, 3. বিভিন্ন ধরনের মুদ্রা শনাক্তকরণ করতে পারবে। এখানে একটা ছবি আসছে, ছবিটা কিছু দেখা যাচ্ছে যে একটা মাছের ছবি, একটা মাছ দিচ্ছে এবং তার বিনিময় কিছু বিনিময় হচ্ছে। তার মানে কি বিনিময়? এখানেও একটা বিনিময় হচ্ছে, একজনের হাতে একটা দ্রব্য আর একজনের হাতে একটা মাছ। তাহলে কি বোঝা যায়, অর্থাৎ বোঝা যায় যে দ্রব্যের বিনিময় দ্রব্য, মানে একটা দ্রব্যের বিনিময়ে, মানে একটা দ্রব্য দিলে আর একটা দ্রব্য পাওয়া যাবে। তখনকার এই হয়তোবা মুদ্রার কোনো প্রচলন ছিল না, কিন্তু দ্রব্যের দ্বারা লেনদেন হতো, যে একটা জিনিস বা একটা দ্রব্য যার যেটা দরকার সে সেটা দিয়ে আর একটা দ্রব্য তার দিয়ে তার চাহিদা পূরণ করত। আদিম যুগের মুদ্রা, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, মনে হয় এটা কিসের ছবি, এটা হাতির দাঁত। কড়ি, তাহলে প্রথম ছবিটা কি হাতির দাঁত, আর নিজ পরেরটা কি পাথর, পাথরের টুকরো। আদিম যুগের মুদ্রা কি দেখা যাচ্ছে, সোনা। দ্বিতীয়র রূপা, তৃতীয়টা কি তামা, চতুর্থটা দস্তা। এগুলি মুদ্রা হিসাবে ব্যবহার হতো আদিম যুগে। এগুলো কিছু মুদ্রার ছবি, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মুদ্রার ছবি। এখানে কিছু কাগজি মুদ্রা দেখা যাচ্ছে, যে কাগজি নোট, কাগজের নোট, বিভিন্ন ধরনের কাগজি নোট, যা আমরা কিন্তু একদম অনেক আগের আগের কিছু 1 টাকার নোট, তারপরে কি ওই বিভিন্ন ধরনের মুদ্রা, 5 পয়সা, 10 পয়সা, 1000 টাকা, 500 টাকা, বিভিন্ন কিছু। শুধু আমাদের দেশেই নয়, দেশের বাহিরেরও কিছু এখানে মুদ্রা রয়েছে। তার মানে বিভিন্ন দেশের মুদ্রার ছবি, আমরা এটা বুঝতে পারলাম যে বিভিন্ন দেশের বিভিন্ন মুদ্রার ছবি বা কাগজি নোটের ছবি। মুদ্রার 3টি কাজ,
প্রথম কাজটা হচ্ছে কি যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে এক ব্যক্তি সে মাস্ক কিনছে এবং তার মাস্ক কেনার পরিবর্তে কিছু দিচ্ছে মুদ্রা হয়তো বিনিময় করতেছে তার মানে বিনিময়ের মাধ্যমে হিসেবে কাজ করে তাহলে আমরা প্রথমটাই বলতে পারি যে মুদ্রা এক প্রথম কাজ হচ্ছে যে এটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে দ্বিতীয়ত এখানে স্বর্ণের দোকান জুয়েলারি দোকান দেখা যাচ্ছে যে সে জুয়েলারি কোনো একটা গহনা দিচ্ছে এবং তার বিনিময়ে সে টাকা চাচ্ছে তাহলে মূল্য পরিশোধ হিসেবে কাজ করে তিন এখানে আমরা দেখছি যে একটা ব্যাংক মাটির ব্যাংক দুই পাশ থেকে দেখা যায় ব্যাংকের মধ্যে টাকা রেখে দিচ্ছে এতে বোঝা যায় কি যে সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে তাহলে আমরা এখানে কি পেয়েছি অর্থাৎ মুদ্রার তিনটি কাজ প্রথম কাজটা কি হলো আবার আমরা একটু দেখি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে দ্বিতীয়টা মূল্য পরিশোধ হিসেবে কাজ করে তৃতীয় হলো সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে দলগত কাজ কদল দ্রব্যের সাথে দ্রব্য বিনিময়ের অসুবিধা কী কী খদল কাগজি ও ধাতব মুদ্রার পার্থক্য নির্ণয় করো এসো একটি ভিডিও আমরা দেখি অনেক সময় একটা ভিডিও দেখি না একটা ভিডিও দেখি আমরা এখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধাতব মুদ্রা তার ছবি আমরা দেখতে পাচ্ছি যা আজকাল কিন্তু অনেক আমাদের কাছে বিলীন হয়ে গেছে আমরা কিছু কাগজের নোট দেখতে পাচ্ছি মূল্যায়ন এক বিনিময়ের মাধ্যমে মুদ্রা হিসাবে পূর্বে ব্যবহৃত একটি বস্তুর নাম বলো দুই কাগজি মুদ্রার প্রচলন হয় কোন শতাব্দীতে তিন আদিম যুগে বিনিময়ে কী ব্যবহার করা হতো চার ব্যাংক ব্যবস্থার জননী কে এই চারটা প্রশ্ন রয়েছে মূল্যায়নে কুইজ আমরা একটু কুইজটা দেখব প্রথম কুইজে রয়েছে আদিম যুগে বিনিময় হিসেবে কি ব্যবহার করা হয় এখানে অপশন দেওয়া আছে এ হাতির দাঁত বি টাকা সি রূপা ডি সোনা তোমরা এই উত্তরটা কমেন্টে অবশ্যই লিখে পাঠাবে দ্বিতীয় কুইজ হচ্ছে কাগজি মুদ্রা প্রচলন হয় কোন শতাব্দী থেকে এক বিংশ শতাব্দী সরি এ বিংশ শতাব্দী বি ঊনবিংশ শতাব্দী সি অষ্টাদশ শতাব্দী ডি দ্বাদশ শতাব্দী কুইজ নম্বর তিন ব্যাংকের জননী কে মুদ্রা এ মুদ্রা বি সোনা সি রূপা ডি দস্তা বাড়ির কাজ মুদ্রার কর্ম সম্পাদন ও ব্যাংকের কাজের একটি তালিকা তৈরি করো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই ক্লাসে শেষ করছি